সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসলমানরা মিনা থেকে আরাফাত ময়দানে হাজির হয়েছেন হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত গোটা আরাফাত ময়দান। এটাই হজের প্রধান আনুষ্ঠানিকতা। এই ময়দানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বুধবার ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয় এবছরের হজ। হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা মদিনায় হাজিদের জন্য 23টি হাসপাতাল, 147টি স্বাস্থ্যকেন্দ্র, 9 জুলাই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।